গুড মর্নিং সুপ্রভাত, আজকে শনিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, জিম্মা পড়তে যাবে সকালবেলা, শনিবার দিন সকালবেলা ওর একটা জায়গায় অঙ্ক করতে যাওয়া থাকে, তো সেটা যাবে। তার আগে একটুখানি গুছিয়ে নিচ্ছে, যা পড়া ছিল সেগুলো দেখে নিচ্ছে। তো চলো জিম্মার ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই। চলে আয় জিম্মা। এদের সব কটারই না যা, বসে পা। এরকম বাজে ব্রেকফাস্ট আমি মনে খাই না। টাটা আম্বানি ব্রেক, ম্যাঙ্গো জুস করে দাও। ম্যাঙ্গো জুস খায় না, অ্যালোভেরা জুস এখন চাই। এখন কোথায় পাবো? এখন একটা জায়গায় গেলে পাওয়া যাবে, ফ্লুরিজ। চলো তো ফ্লুরিজ। ফ্লুরিজে সবসময় ওয়াটারমেলন জুস পাওয়া যায়। জিম্মা এখন ওয়াটারমেলন জুস খাবে বলছে, তা এখনো ওয়াটারমেলন উঠেছে বলো? আমি যদি ফ্লুরিজে গেলে পাওয়া যাবে। আর এই দেখুন একটা বিয়ে বাড়ি এসছে, আরো একটা। এই দেখো কার্ডটা, কি ম্যারেজ জানি না। এই যে খুশি ম্যারেজ, এই হচ্ছে বিয়ের কার্ড। নে চটপট খা, পড়তে যেতে হবে। এবার স্পুন দেবো ঘুগনিটা খাওয়ার জন্য। দেখো জিম্মার চুল বেঁধে দিয়েছি, কি সুন্দর লাগছে। মানে সে বিনুনি করে দাও, বিনুনি করে দাও। আমি মাথায় কিন্তু এটা দেবো না। মাথায় হুডি টানবি না? আচ্ছা ঠিক আছে, দিনের বেলা দিতে হবে না, পেছন ফের দেখি তোর কত বড় বিনুনি। ভালো হয়েছে, চল এবারে বই খাতা নিয়ে নে। এই দেখো বইটা, যেটা ইচ্ছে পড়ো। তো জিম্মা তো ব্রেড খেয়ে পড়তে চলে গেল, ব্রেড ডিমের পোচার ঘুগনি। আর আমাদের করব সুজির উপমা, তার জন্য দেখো কারি পাতা আর কড়াইশুঁটিটা ভিজিয়ে দিলাম। কড়াইশুঁটি ফ্রেশ কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ফ্রিজে। আর একটু দেব গাজর, মানে একটুখানি সিজনাল সবজি দিয়ে একটুখানি সুজির উপমা করব। এই দেখো গাজরটাকে একটু ছোট ছোট করে কেটে নেব, নিয়ে এই আগারোর এই গ্রাইন্ডারটাতে দিয়ে দেবো। এত ভালো হয়ে যায় না, মানে ঠিক যেরম সাইজ আমি চাই ঠিক সেরম সাইজ হবে, আবার পেস্টও হবে। এটাতে না ব্লেন্ডিং মিক্সিং প্লাস জুসও তৈরি হয়ে যায়, এত সুন্দর এই ব্লেন্ডারটা। আমার তো ভীষণ সুবিধাজনক হয়েছে কাজ। এটার মধ্যে দেখো স্টেনলেস স্টিল ব্লেড থাকে, আর ভালো, খুব সুন্দর, আর দেখতে তো দারুণ। মানে জাস্ট উপর থেকে টাচ করলেই হয়ে যায়। এটা দিয়ে আজকে ওই জন্য দেখো কেটে নিলাম, দেখো কি সুন্দর চপ হয়েছে। আবার একদম মিহি চপ করতে চাইলে সেটাও হবে, না এত ভালো না জিনিসটা। তো সেটা দিয়েই করছি, তাই এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিও দেখে জিজ্ঞেস করেছিলে দিদি এটা কোথা থেকে নিয়েছো, তো এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাকে, তোমাদেরকে দেখে নিও একটু। যাই হোক, এই উপমাটাই এখন করে নিচ্ছি, ঝটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি। এইটা কেচে দিয়েছি, জিম্মার পুতুলটা একটা কাগজ পেতে একটু রোদে দিয়ে রাখি, শুকিয়ে যাবে। এই দেখো, এই দেখো। আর গাছের আপডেটটা তোমাদের দিয়ে দিই, আজকে দেখো আরো ফুল বেশি ফুটেছে। এই দেখো আবার ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। ওই গাছগুলো এখন একটু ছোট আছে, আবার ফুটবে। তাও এবছর বেশি না, পিটুনিয়া আনতে পারিনি। এইটা একটা এনেছি, এটাতেও ফুটছে। আর বগনভিলাগুলো জাস্ট দেখো কত যে আগায় আগায় ফুল এসছে, দেখো। এই দেখো কি দারুন এই কালারটা, না গেরুয়া কালার। আর সাদা ফুল এমনিতেই বেশি ফোটে।
এই নে এখন বিস্কিট খেতে আরম্ভ করে দিলি কেন তো আজকে রান্না হচ্ছে দেখো এটা মুড়ি ঘন্ট আর এটা পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল টমেটো দিয়ে পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল পরীক্ষার সময় এখন বারবি বের করলি জিম্মা হ্যাঁ এই একটা চুল করলি পুরো চুলে এরা কি সবাই মাথার উপর সানগ্লাস দিয়ে রাখে এরা সবাই মাথার উপর সানগ্লাস দেখো আবার হিলতলা জুতো দেখো এর জুতোটা এই দেখো চশমা দেখো বাবা কে পড়তে পারবে রে এই চশমাটা ওর চশমাটা দেখি এর চশমাটা আর একটু এটা ক্যাটাই হ্যাঁ এই দেখো না এটা ক্যাটাই নে চল তুই সব ছড়াস না আর এদের আবার ডগ আছে এখন চল স্নান করে আবার পড়তে বসতে হবে বলেছি ও দিয়ে যাচ্ছে এত কিছু পেতে পেতে জুমা দিয়ে যাচ্ছে তোর পায়ে ঠান্ডা না লাগে আর ও সারা বাড়ি খালি পায়ে ঘুরবে বলো দেখো স্নান করে এসে বসে আছে মাথার গামছাটা খুলে ফেলে বার হ্যাঁ খুলে ফেলে বার চুল শুকিয়ে যাবে আর এরা এরা কি করছে হ্যাঁ ড্রেস চেঞ্জ করে নিয়েছে মানে এরা বে করে সুইচ করেছে হ্যাঁ এই জামাটা এ পড়েছিল আর এই জামাটা এ পড়েছিল বাহ জুতোও চেঞ্জ জুতোও চেঞ্জ সানগ্লাসটা চেঞ্জ করে দি সানগ্লাসটাও চেঞ্জ করে ফেলছে চোখে পড়লে ক্ষতি কি এ চুলে পড়বে হুম ঠিক আছে এবার তুমি যাও চুল টুল এ করে নাও সিরাম লাগিয়ে নাও চুলে এখন খেলা করবে না খেয়ে নিয়ে পড়তে বসবে তো আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে জিম্মার আন্টি এসছে দেখো একটুখানি পড়তে বসেছে তো আন্টি দুপুরবেলায় আসে ছুটির দিনে আজকে তো শনিবার দিন করে তো ছুটি থাকে সেই ও পড়ুক একটু সো গুড ইভিনিং এখন সন্ধেবেলা আন্টি চলে গেছে তো ওই জিম্মা দেখো পড়া হয়ে গেছে একটু শুয়ে পড়েছিল এসে ওকে দুধটা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কারণ আমরা একটু বেরোবো কিছু টুকটাক শপিং করার আছে মানে গ্রসারি শপিং করতে যাব কারণ অনেক কিছু জিনিস ফুরিয়ে গেছে তো আবার অনেক কিছু আছেও যেটুকুনি দরকার সেটুকুনি আমরা গ্রসারি শপিংটা করে আনব তো দেখো আমরা রেডি হচ্ছি মা মেয়ে রেডি হচ্ছি আর ঝামেলা করছি ও এটা টানছে তো আমি ওটা টানছি আমি ওকে বলছি তাড়াতাড়ি নে এখন টাইম ওয়েস্ট করার একদম সময় নেই ও এইটা নয় ওটা সেটা এরম করছে দেখো এখন খুঁজছে তাই জন্যে ওর সঙ্গে একটু তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে নিচ্ছি তো চলো বেরোতে হবে ঝটপট আর বাড়ি ফিরে এসে আবার পড়তে বসতে হবে সেটাই আমার মাথায় চিন্তা ওর চিন্তা থাকুক না থাকুক আমার চিন্তা চলো জিম্মা নেমে গেছে আমরা যাচ্ছি জিম্মা গিয়ে মানে গাড়িতে উঠে পড়েছে অলরেডি Thank you.
তো আমাদের গ্রসারি শপিং হয়ে গেল, বাবা চুলটাও খাড়া হয়ে গেছে। এরা এখন বাপ বেটিতে মিলে বাবার মেয়ে মিলে কোথায় কি খাওয়া যায় সেই চিন্তা। তো চলো আমরা বাড়ি এসে গেছি আর একটু খাবার প্যাক করে নিয়ে এসেছি, কারণ ওখানে বসে খাওয়া হবে না, কারণ জিম্বার যেহেতু পরীক্ষা বেশিক্ষণের জন্য তো বেরোয়নি। আর জিনিসগুলো তোমাদের দেখাবো, দাঁড়াও, ওই যে ওইখানটা আছে রাখা। তো চলো আগে মানিকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো। আমি আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, জিম্মা চেঞ্জ করছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।